দেখো, সংখ্যালঘুরাও ভারতবর্ষের নাগরিক, সংখ্যালঘুরা পশ্চিমবাংলার নাগরিক, ফলত নাগরিক হিসেবে ভোটদান করতে গেছেন। তারা যখন ভোটদান করতে গেছেন, মাথায় কাজ করেছে, আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ বাড়ির ছাদ থেকে গিয়ে ফেলে দিয়েছে, এক বছর পেরিয়ে গেছে, আনিস খানের এখনও মৃত্যুর বিচার হয়নি, খুনের বিচার হয়নি। নওশাদ সিদ্দিকি কার্যত 40 দিন ধরে রাজ্যের সরকারের প্ররোচনায়, রাজ্যের সরকারের নির্দেশে তাকে জেল খাটানো হলো। বকটুইয়ের যে হত্যাকাণ্ড, বকটুইয়ের হত্যাকাণ্ডে মারল তৃণমূল কংগ্রেস, মরল তৃণমূল কংগ্রেস, যারা মারা গেল 10 জন সংখ্যালঘু মানুষজন। বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে দাঙ্গা করলেন, বাবুল সুপ্রিয়র ভয় দেখিয়ে গোটা সংখ্যালঘু ভাই বোনেদের ভোট তৃণমূল কংগ্রেস 2021 সালে নিজেদের দিকে টানল। তারপর মন্ত্রিসভা গঠন করবার পরে সেই বাবুল সুপ্রিয় মোদীর দল থেকে দিদির দলে চলে এসে বালিগঞ্জের নির্বাচনে দাঁড়িয়ে শুধু এমএলএ হলেন তাই নয়, উনি এখন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ কিন্তু যে ক্যাবিনেট, সে ক্যাবিনেটের একজন মন্ত্রিসভার সে একজন সদস্য। ফলত সাধারণ মানুষের যে বার্তা, সে বার্তা খুব স্পষ্ট। কংগ্রেস বিজেপির ভোট কমেছে প্রায় 10% মতো, তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে প্রায়, আমার কাছে যাই হিসেব, আমাদের কাছে প্রায় 16-17% মতো। ফলত বিজেপির ভোটে বাইডেন বিশ্বাস জিতেছে তা কিন্তু নয়, মানুষের ভোট, মানুষ ভোট দিতে পেরেছেন, বাইডেন বিশ্বাস জিতেছে, এর প্রভাব পড়বে পঞ্চায়েতে। আমরা এই সিটটা 2011-তেও 1500 মার্জিনে জিতি, 2016-তেও এরকম 2-3000 মার্জিনে জিতি। ফলে এই সিটটা কোনোদিনই আমরা বড় ব্যবধানে জিতিনি, চিরকালই আমরা কান ঘেঁষে বেরিয়েছি। 11-তে কিন্তু কংগ্রেস আর তৃণমূলের জোট ছিল, তাতেও কান ঘেঁষে বেরিয়েছিলাম, আর 16-তে তৃণমূল একা লড়ে আমরা কান ঘেঁষে বেরিয়ে। কিন্তু একটা ফ্যাক্টর হয়, গোটা রাজ্যে 16-তে বাম কংগ্রেসের প্রথম অ্যালায়েন্স হয় আমরা সবাই জানি, কিন্তু একমাত্র জেলা মুর্শিদাবাদ যেখানে বাম কংগ্রেসের অ্যালায়েন্স হয়নি, তারা বন্ধুত্বপূর্ণ লড়াই করেছিল, যেটা নিয়ে খুব কোর্ট, এই কোর্টটা খুব বিখ্যাত হয়েছিল, বন্ধুত্বপূর্ণ লড়াই। মানে মুর্শিদাবাদ একমাত্র জেলা যেখানে ভাগবাটোয়ারায় প্রবলেম হওয়ার জন্য স্বামী স্ত্রী বলেছিল, না এখানে তুমিও কম্প্রোমাইজ করবে না, আমিও কম্প্রোমাইজ করবো না, চলো দুজন মিলেই এটা করি, দুজন মিলেই লড়াই করি। তো সেই স্বামী স্ত্রী দুজন মিলেই লড়াই করেছিল মুর্শিদাবাদের সবকটা সিটে। এবার 16-র আমি রেজাল্টটা বলি, তৃণমূল জেতে সিটটা 1500 মার্জিনে, তৃণমূল পায় 45,000 ভোট, তৃণমূল পায় 44-45,000 ভোট, কংগ্রেস পায় 39,000 ভোট, সিপিএমও পায় 39,000 ভোট। এবার যেহেতু বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল, মানে দুজনেই ফাইট করেছিল, তাই 39,000 সিপিএম কংগ্রেস আলাদা আলাদা করে ভোট কেটেছে। তো তৃণমূল যেহেতু 45,000 পেয়েছে, তাই 3,500 ভোটে তৃণমূল জিতে গেছিলো। কিন্তু তৃণমূল ভোটটা কত পেয়েছিল? 45,000 16-তে, আমরা কিন্তু সিটে জিতেছিলাম, তাই তো? এবার বাম কংগ্রেসের ভোটটা তুই মিলিয়ে দে, 39,000 কত দাঁড়াচ্ছে? 78,000, তাই তো অঙ্ক, তাই বলছে তো? হ্যাঁ, 78,000। তো তাহলে 78,000 আর তৃণমূল 45,000, যদি দুজনে বন্ধুত্বপূর্ণ লড়াই না করতো, সিটটা আমরা কত ভোটে হারতাম ভাই? 16-তে এই 40-45,000 ব্যবধানেই আমরা হারতাম, তাহলে কি আর আজকের দিনই আলোচনা হতো? তৃণমূলের ভীষণ স্ট্রং সিট, না স্ট্রং সিট কিন্তু বিরোধী ভোট কাটাকাটির জন্য আগাগোড়া। তাহলে তৃণমূলের ওখানে ভোট হচ্ছে 45,000 এইবার, ওটা আমরা যখন জিতেছি তখন আমরা 45,000 ভোট পেয়েছি, এইবার আমরা হেরেছি, আমরা কত ভোট পেয়েছি ভাই? 66,000। তার মানে আমরা যখন জিতেছি আমরা 45,000 ভোট পেয়েছি, আমরা যখন হারছি আমরা 66,000 ভোট পাচ্ছি, এটা কি আমাদের জন্য নেগেটিভ? এর আগে দুটো উপনির্বাচনের কথা তোমাকে মনে করাতে চাই শিবম। এক হচ্ছে তোমার শান্তিপুর নদিয়ার, দুই হচ্ছে কলকাতার বালিগঞ্জ। এই দুটো উপনির্বাচনেই বামপন্থীরা কিন্তু বার্তা দিয়েছিল, একটা বিকল্প, মানুষ বিকল্প খুঁজছে। আরে তৃণমূল চুরি চিটিংবাজি করবে, তারপর জামা বদলে গিয়ে বিজেপিতে বসে থাকবে, সে আশ্রয় পেয়ে যাবে, মানুষ এসব চাইছে না, মানুষ বিকল্প খুঁজছে। বিকল্প কে দেবে? বিকল্প একমাত্র এই মুহূর্তে দিতে পারে একটা শক্তিশালী বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট। সেই জোটের পক্ষে মানুষ রায় দিয়েছেন সাগর দিঘি। বালিগঞ্জে আমরা ভোট বাড়িয়েছিলাম, বালিগঞ্জের আমরা বিভিন্ন ওয়ার্ডে জিতেছি উপনির্বাচনে, সাইরা দি যখন ভোটে দাঁড়িয়েছিলেন। শান্তিপুরের যে উপনির্বাচন, তা বিধানসভা গঠন হওয়ার এক মাসের মধ্যে সম্ভবত সেই উপনির্বাচন হয়েছিল, সেখানে আমরা ভোট বাড়িয়েছিলাম, আমাদের দলীয় প্রার্থী সেখানে ভোটে দাঁড়িয়েছিলেন। সুতরাং সাগরদিঘির যে নির্বাচন, সাগরদিঘির নির্বাচনের যে ফলাফল, তা অত্যন্ত ইতিবাচক ফলাফল। অনেকদিন পরে তৃণমূল হারার স্বাদ পেল, হারার স্বাদ কতটা তিক্ত হয় তৃণমূল এখন বুঝতে পারছে। ত্রিপুরা, যে ত্রিপুরার কার্যত নাকি বিধানসভা দখল করে ফেলেছিল, মেঘালয়ের বিধানসভা দখলই করে ফেলেছিল নাকি, সিঙ্গেল লার্জেস্ট পার্টি হতে গেছিল মেঘালয়তে, দেখলাম 5, ত্রিপুরাতে নোটার চাইতে কম।
ত্রিপুরাতে, বরঞ্চ তুমি যদি দেখো সেখানে দাঁড়িয়ে এমন 7 থেকে 8টা কেন্দ্র রয়েছে যেখানে আমরা ভোটে হেরেছি, টিপরা মাথা আমাদের ভোট কেটেছে 800, 900, 1000, 1200 ভোটের ডিফারেন্স। ফলত এটা বিজেপির কাছে কেক ওয়াক নয়, বিজেপি যে খুব মসৃণভাবে জয় পেয়েছে তা নয়, 36 থেকে কমে চলে এসছে 32-এ, ডাবল ইঞ্জিনের সরকার। ফলত সাধারণ মানুষ কিন্তু বিকল্পের সন্ধান খুঁজছে। উল্টো দিকের ভোটটা এক হয়ে গেছে, বিজেপির ভোট, সিপিএমের ভোট, কংগ্রেসের ভোট এক, কারণ শুভেন্দু অধিকারী বলেই ছিল যে সংখ্যালঘু এলাকায় বিজেপি জিতবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু জোড়াফুল যেন না ফোটে আমি সেই ব্যবস্থা করবো। উনি ব্যবস্থা করেছেন, সাগরদিঘিতে পড়ে থেকে বাইরন বিশ্বাসের পক্ষে ভোট করিয়েছেন, ওনার সমর্থকদের ওই দিকে ঠেলে দিয়েছেন, ফলে স্বাভাবিকভাবে বিজেপির 10% ভোট কমেছে, ওটা পুরোপুরি ওইদিকে গেছে, আগে যা ভোট পেয়েছিল সেগুলো সব কমেছে, এবার তৃণমূলেরও ভোট কমেছে, সেটাও একটা অংশ ওই দিকে গেছে, সেটার কারণটা আমাদেরকে যাচাই করতে হবে। কিন্তু 21-এর ইলেকশানকে দিয়ে কিন্তু এটা বিচার করা যাবে না, কারণ 21-এর ইলেকশানটা ছিল বিজেপিকে আটকানোর ইলেকশান। একটা যেমন মমতা ব্যানার্জিকে ফেরানোর ইলেকশান ছিল, যেটা হয়তো পশ্চিমবঙ্গের বাকি সমস্ত প্রান্তে রিফ্লেক্টেড হয়েছে, তেমনই বিজেপিকে রোখার ইলেকশানও হয়েছে কিছু কিছু জেলাতে, যেখানে ধর একটা মাইনরিটি কমিউনিটি, তারা জানে বিজেপি ক্ষমতা এলে কী পরিস্থিতি হতে পারে, যেটা উত্তরপ্রদেশে হয়েছে, আসামে হয়েছে। একই ফর্মুলাতে উত্তরপ্রদেশে যখন এবার মায়াবতী সেভাবে লড়াইতে নেই, তখন কিন্তু মায়াবতীরও যে সংখ্যালঘু ভোটাররা, তারা এবার অখিলেশকে ভোট করেছে যোগীকে আটকানোর জন্য। তো আমাদের মুর্শিদাবাদে তো একটা কংগ্রেস আর লেফটের ভোট আছে, তো স্বাভাবিক ঘটনা 21-এর ইলেকশনে কিন্তু সেই লোকগুলো আমাদেরকে ভোট করেছিল শুধু বিজেপিকে আটকানোর জন্য। এবার বিজেপিকে আটকানোর ব্যাপারটা যখন শেষ, তখন তো তারা তাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টির পক্ষে ভোট দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের দেখতে হবে তার মধ্যে থেকেও কতজন ভোটারকে আমরা রিটেন করাতে পারছি, বিরোধী ভোটারও যারা আমাদেরকে ভোট দিয়েছিল। আমাদের কিন্তু অঙ্ক বলছে 45,000 থেকে 66,000 বেড়েছে, মানে হচ্ছে 45, 65, 20+1, 21,000 ভোট আমরা যে বাড়িয়েছি, 21,000 হচ্ছে তো, হ্যাঁ 21,000 ভোট যে আমরা বাড়িয়েছি, এই 21,000 ভোটার কিন্তু শুধু বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলে এসেছিল। তাদের মধ্যে থেকে এই 21,000 লোক আর ফেরত যায়নি কংগ্রেস সিপিএমের দিকে, এটা আমাদের কাছে ভীষণ পজিটিভ।